নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে ক্যাপসিকাম পকোড়া। সেই জন্য এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি দুটো, একদম ছোট ছোট টুকরো করে দেখুন কেটে নিয়েছি। এবারে আমি একটি পাত্রের মধ্যে এই কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দেব 3 চামচ পরিমাণ বেসন। এবারে একে একে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। এবারে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দেব 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো ও দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব বেকিং পাউডার খুব সামান্য পরিমাণ একটু, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারে আমি হাত দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব গরম হয়েছে কিনা বোঝার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। দেখুন তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পকোড়াগুলো আমি লাল করে ভেজে নেব। এবার আমি একটা একটা করে উল্টে দেব। পকোড়াগুলো ভেজে নেওয়ার আগে কড়াইতে আমি 1 চিমটি লবণ দিয়ে নিয়েছিলাম, এতে দেখুন একটাও পকোড়া কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যায়নি। পকোড়াগুলো হয়ে গেছে। এই পকোড়াগুলো কিন্তু চা, কফি কিংবা ভাত, এছাড়াও সবথেকে ভালো লাগে খেতে মুড়ির সঙ্গে। আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কিন্তু পকোড়াগুলো প্রায় হয়ে গেছে, আর একবার উল্টে পাল্টে আমি নামিয়ে নেবো।